হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট ও বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেট আপনাদের দেওয়ার জন্য। আপনারা এটা জেনে থাকবেন, আমাদের বর্তমানে আমাদের চ্যানেলের সদস্য সংখ্যা প্রায় 2000 প্লাস হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে থাকার জন্যে। আমরা চেষ্টা করি সব সময় আপনাদের উপকারে আসে, আপনারা আমাদের ভিডিও দেখে উপকৃত হন সেই সমস্ত ভিডিও বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইতালি ভিসা খরচ 2023 আবেদন করার নিয়ম এবং এ টু জেড ইতালি ভিসা 2023 সালের যে পুরা আপডেট আজকে আপনাদের জানাবো, যেটা এর আগে কেউ এভাবে কখনো আপনাদের জানায়নি। আজকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের টোটাল ইতালির ভিসা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো, যে ধারণাটা পেলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন বলে আমরা আশা করি। তো বন্ধুদের কাছে সবসময় আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করে থাকি, যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি নতুন, আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন বা যারা আসেন আমাদের চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে আছেন অটোমেটিক, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, ইতালি ভিসা খরচ 2023 ও আবেদন করার নিয়ম এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু ভিডিওটি একটু লম্বা হলে হতে পারে, সেক্ষেত্রে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, ভ্রমণ, ব্যবসা অথবা কাজের বিষয়ে ইতালি যেতে চান যারা, তারা আজকে ইতালির বিষয়ে এই অবশ্যই ভিডিওটি দেখবেন। বিশ্বের অন্যতম দেশ ইতালি উন্নত জীবনযাপন ও আর্থিক বিষয়াবলীর বিবেচনা দেশের বহু মানুষ ইতালি যেতে আগ্রহী। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ থেকে বহু যুবক ছেলেরা, বহু ছেলেমেয়েরা ইতালি যেতে সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। আপনারা জানেন 2023 সাল থেকে ইতালিতে নতুনভাবে কর্মী নিয়োগ শুরু হয়েছে, এটা সবার জন্য গুড নিউজ, এটা আমি লাস্টের দিকে আপনাদের জানাবো। ইতালির ভিসা আবেদন করার নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে আপনিও পেতে পারেন ইতালি ভিসা। এখানে আবেদন করাই হচ্ছে মুখ্য বিষয়। আবেদন যত দিন আপনি সহজভাবে করেন, সুন্দরভাবে করেন এবং নির্ভুলভাবে করেন, সেক্ষেত্রে আপনার ইতালি ভিসা হওয়ার সম্ভাবনা 99% থেকে যায়। ইতালি কাজের ভিসার জন্য সরাসরি আবেদন করা যায় না, এটা আপনারা অবশ্যই জানেন, যে নিয়োগকর্তাই ওয়ার্ক ভিসা দিতে পারে, যে নিয়োগকর্তা যে আপনাকে নিয়োগ দিবে ইতালিতে, সেই একমাত্র আপনাকে ওয়ার্ক ভিসা মানে কাজের ভিসা দিতে পারে। এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে ইতালির বিভিন্ন ধরনের ভিসার খরচ এবং আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতালি ভিসা 2023, ইতালি ভিসার খরচ, ইতালি ভিসার ধরন, ইতালি ভিসা আবেদন করতে কী কী লাগে, ইতালি ভিসা আবেদন করার নিয়ম, ইতালি স্পন্সর ভিসা আবেদন, ইতালি কৃষি ভিসা আবেদন, ইতালিতে কোন কাজের চাহিদা বেশি, যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন, বাংলাদেশ ইতালি ভিসার আবেদন কেন্দ্র কোথায়, বাংলাদেশ ইতালি এম্বাসি এবং শেষ বিবৃত। তো এই কয়টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করছি আমরা যে ইতালি ভিসা 2023। করোনা মহামারীর ক্ষতিগ্রস্ততা কাটাতে 2023-25 সালে 3 বছরের মোট 4.5 লাখ শ্রমিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান পরিষদ। এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য খুবই একটি খুশির সংবাদ, যে 3 বছরের মোট 4.5 লক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান মন্ত্রী পরিষদ, মানে ইতালিয়ান গভর্নমেন্ট বলতে পারেন। সিদ্ধান্তের প্রকাশনা অনুযায়ী ইউরোপের নাগরিক নয় এমন 4,52,000 শ্রমিক, 4,52,000 হবে, এটা 4,52,000 শ্রমিক ধাপে ধাপে ইতালিতে নেওয়া হবে। 2023 সালে ইতালিতে প্রবেশের অনুমতি পাবে 1,36,000 কর্মী, 2024 সালে ইতালিতে প্রবেশের অনুমতি পাবে 1,51,000 কর্মী,
সবশেষ 2025 সালে 1,65,000 কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অটোমেটিক নেওয়া হয়েছে। তার মানে আপনি টোটাল 4,52,000 শ্রমিক ইতালিতে ঢুকতে পারবে এই 3 বছরে, 23, 24 এবং 25 অবধি। তো বন্ধুরা, এটা একটা অনেক বড় গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। কারণ হচ্ছে এত এত লোক নেওয়া একটা উন্নত দেশে এটা খুবই কি বলবো যে এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত। 2023 সালের নির্ধারিত 1,36,000 কর্মী নিয়োগের আবেদনের প্রাথমিক ধাপ শেষ হয়েছে। এর মধ্যে আপনারা সবাই জানেন, যারা আবেদন করেছেন তারা তো করেছেন, এর মধ্যে প্রায় 82,000 শ্রমিক ইতালি ভিসা পেয়েছেন এবং পর্যায়ক্রমভাবে বাকিদের ইতালি ভিসা প্রসেসিং হবে। একই সাথে 2022 সালে কোটা আবেদনকারীদের প্রায় 40,000 শ্রম ইতালিতে প্রবেশের সুযোগ পাবে এই বছর। গত 27 মার্চ 2023 তারিখ থেকে ইতালি ভিসা আবেদন করার নিয়মিত প্রক্রিয়া শুরু হয়েছে, যা 31 ডিসেম্বর 2023 তারিখে শেষ হবে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান ইতালিতে যাওয়ার জন্য এই প্রোগ্রামে, তারা 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য সরাসরি কেউ ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবে না, নির্ধারিত কাজে নিয়োগকারীর কাছে আবেদন করতে পারবে দক্ষ কর্মীরা। একে কর্মী নিয়োগের সিদ্ধান্ত সমগ্র পৃথিবীর জন্য প্রতিযোগিতামূলক এই যুগে দক্ষ কর্মীদের বাছাই করা হবে। বাংলাদেশ থেকে আগামী 3 বছরে 23-25 লক্ষ আবেদনকারীর মধ্যে অনেকেই ইতালি ভিসা পাবে। তবে সেজন্য সঠিকভাবে আবেদন এবং ভিসা প্রসেসিং পদ্ধতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালির ভিসার খরচ, ইতালি ভিসার খরচ ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে, এটা আমরা সবসময় জানি। শুধু ইতালি নয়, ইউরোপ কান্ট্রির যে কোনো দেশের ভিসা, এবং ইউরোপ না শুধু, যদি আপনি অস্ট্রেলিয়া মহাদেশে যেতে চান, লন্ডন যেতে চান, কানাডা যেতে চান, আমেরিকা যেতে চান, সব দেশেই আপনার ভিসার খরচ বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে হয়ে থাকে। যেমন ট্যুরিস্ট ট্রাভেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসার খরচ 1,000, 1,270 টাকা, ফ্যামিলি ভিসার খরচ 15,670 টাকা এবং ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ভিসা খরচ 9,070 টাকা হয়ে থাকে। এটা হচ্ছে ভিসা করতে যে খরচটা লাগে, এটা যা এই টাকা যেতে পারবেন বিষয়টা এরকম না, এটা ভিসার খরচ। ইতালি ভিসা 2 ক্যাটাগরির হয়ে থাকে, সি ক্যাটাগরি বা শর্ট টার্ম ভিসা, যেগুলো মেয়াদ 90 দিন হয়, এবং ডি ক্যাটাগরি বা লং টার্ম ভিসার, মেয়াদ 90 দিনের বেশি হয়ে থাকে। ভিসার ধরন অনুযায়ী এগুলো ক্যাটাগরি ও ফ্রি ভিন্ন হয়। প্রথমেই বললাম যে আপনার ভিসার ক্যাটাগরির উপরে নির্ভর করে যে ভিসার ফি কতটুকু হতে পারে। তো বন্ধুরা, এখানে যে কানাডিয়ান যে ইতালিয়ান যে ওয়েবসাইটটা আছে সেখানে বিএসএফ গ্লোবাল সার্ভিস চার্জ ইনক্লুড অল ট্যাক্স দেওয়া আছে। ভিসা ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 5,000 টাকা এবং ইউরো হচ্ছে 50 ইউরো। বিএসএফ গ্লোবাল সার্ভিস চার্জ হচ্ছে 3,800 টাকা এবং ফিস হচ্ছে 38 ইউরো। ব্যাংক ড্রাফট চার্জ হচ্ছে 270 টাকা। এই হচ্ছে আপনাদের সর্বমোট টাকা। ইতালি যেতে কত টাকা লাগে এ প্রশ্নের উত্তর হচ্ছে শর্ট টার্ম ভিসার যাবতীয় খরচ সহ ইতালি যেতে মোট 3,350-4 লক্ষ টাকা এবং লং টার্ম ভিসার ক্ষেত্রে 8-10 লক্ষ টাকা লাগে। এটা হচ্ছে লিগেল ওয়ে। তো আপনি অবৈধ পথে যদি যান, দালালের খোপ পরে পড়েন, সেক্ষেত্রে আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, সেখানে 15-10 লক্ষ টাকা লাগতে পারে, 20 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। যদি আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে যান, সেক্ষেত্রে 8-10 লক্ষ টাকা লাগতে পারে, তারও কিছু বেশি লাগতে পারে, 10-12-15 লাখ লাগতে পারে। তো আপনারা অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে, কখনো কোনো দালালের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না এবং অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ জীবনের চেয়ে টাকার মূল্য বেশি না। আপনি যদি না থাকেন টাকা দিয়ে কী হবে। তবে সাধারণত ইতালি যেতে বাংলাদেশের বিভিন্ন এজেন্টের শরণাপন্ন হয়। এজেন্ট আসলে এজেন্ট ছাড়া যদিও ভাবা যায় না, তারপরেও এজেন্ট এক জিনিস আর দালাল আর এক জিনিস। দালালের খুব পরে পড়বে না, এজেন্টরা বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে ইতালি ভিসার দাম 14-16 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে, যেটা আমি আগে বললাম।
কিছু কিছু ক্ষেত্রে যে নন সিজনাল ভিসার কথা বলে সিজনাল দেয় এবং এসব ভিসার মেয়াদ 9 থেকে 12 মাসের হয়ে থাকে। তাই ইতালি ভিসা আবেদন করার নিয়ম ও ভিসা সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকবেন সব সময়। এবার আসি ইতালি ভিসার ধরন। বর্তমানে ইতালি ভিসা আবেদন করার নিয়ম অনুযায়ী যে ভিসাগুলো চালু আছে সেটা হচ্ছে ইতালি স্পন্সর ভিসা চালু আছে, ইতালি কৃষি ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা চালু আছে, মেডিকেল ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা চালু আছে, বিজনেস ভিসা, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, এই কয়টা ক্যাটাগরির ভিসা চালু আছে। এ সকল ভিসায় 2023 সালে ইতালি যেতে পারবেন। তবে বাংলাদেশের অধিকাংশ ইতালি গমনকারী ইতালি স্পন্সর ভিসা, কৃষি ভিসা ও বিজনেস ভিসায় গিয়ে থাকে। এ সকল খাতে নিম্নোক্ত মেয়াদ সম্পন্ন ভিসা সিজনাল ও নন সিজনাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বেতনভোগী কর্মসংস্থান ভিসা, ইতালিয়ান নিয়োগকর্তা এই ভিসা স্পন্সর করতে পারেন। ভিসার মেয়াদকাল 2 বছর, তবে তা 5 বছর পর্যন্ত স্থায়ী করা যায়। ওই দেশে যাওয়ার পরে আপনারা বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে আপনারা 5 বছর পর্যন্ত স্থায়ী হতে পারবেন। স্বকর্মসংস্থান বা বিজনেস ভিসা, ইতালি গিয়ে ব্যবসা করার জন্য এই ধরনের ভিসা সংগ্রহ করতে হয়। তার জন্য কোনো কোম্পানি প্রতিষ্ঠান বা ব্যবসায়ের সাথে চুক্তি থাকতে হয়। এই ধরনের ভিসা 2 বছর পর্যন্ত বৈধ থাকে, তারপরে যারা থাকে সব অবৈধ। ইতালিয়ান সিজনাল ভিসা বা কৃষি ভিসা, কৃষি ভিসা ও পর্যটন খাতের শ্রমিকদের জন্য এই ভিসা দেওয়া হয়। চুক্তি অনুযায়ী এই ভিসা 6 থেকে 9 মাস মেয়াদি হয়। ইতালি ভিসা আবেদন করার নিয়ম মেনে এই ভিসা পাওয়া যাবে। ইতালি ভিসা আবেদন করতে কী কী লাগে? ইতালি ভিসা পেতে যেসব কাগজপত্র লাগে তা হলো মেয়াদ সম্পন্ন পাসপোর্টের 2 সেট ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডে সম্পত্তি তোলা সেনেজাল সাইজ অর পাসপোর্ট সাইজ, ইতালি ভিসা আবেদন ফর্ম আবেদনকারী স্বাক্ষরিত, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে মাস্ট বি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রযোজ্য হলে যদি চাই সার্কুলারে, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে নজেত না। কাজের ভিসা পেতে নিয়োগকারী প্রতিষ্ঠানে দেওয়া ওয়ার্ক পারমিট প্রযোজ্য হলে, যদি প্রয়োজন মনে হয় তাহলে ওয়ার্ক পারমিট অবশ্যই লাগবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য প্রযোজ্য হলে যদি লাগে। এই সকল দিয়ে ভিসা প্রসেসিং করার পর ইতালি যেতে আরও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মাস্ট বি লাগবে, করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট মাস্ট বি লাগবে, বিএমআইটি রেজিস্ট্রেশন কার্ড মাস্ট বি লাগবে, ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে আসার স্বাক্ষরিত সনদ। আপনারা জেনে থাকবেন যে আমি যে কাগজপাতিগুলোর কথা বলতেছি এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলো আপনারা নিজের কাছে সুন্দরভাবে সংগ্রহ করবেন। ইতালি ভিসা আবেদন করার নিয়ম অনুযায়ী কাজের ভিসার ধরন নিয়োগকারীর কাছে আবেদন করতে হবে। সেজন্য নিয়োগকর্তা বিজ্ঞপ্তি প্রকাশের পর একটি সুস্পষ্ট সিবি যুক্ত কভার লেটার দিয়ে আবেদন করতে হবে। যদি যারা সিবি এবং কভার লেটার আমার কাছ থেকে নিতে চান, অনেক উন্নত মানের সিবি এবং কভার লেটার, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো মানের সিবি দেওয়ার জন্য। সেটা ইউরোপের যে কোনো দেশের সিবি যে কোনো ফরম্যাটে আপনারা নিতে পারেন, ওয়ার্ড ফরম্যাট, ডক ওয়ার্ড ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, আপনারা যে ফরম্যাটে চান সে ফরম্যাটে নিতে পারবেন। সেজন্য আমাদের খরচও কম, আপনারা 300-600 টাকা দিলে আমি আপনাদের কভার লেটার এবং একটা ভালো সিবি আপনাদের দেব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনার সমস্ত তথ্য দেবেন। আমরা চেষ্টা করব যে আপনাকে আপনার মনের মতো একটা সিবি এবং কভার লেটার তৈরি করে দেওয়ার জন্য। সিবিআইয়ের পাশাপাশি যেগুলো কাজের জন্য আবেদন করেছেন সেই কাজে আপনার যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কিত সনদ যুক্ত করুন। যদি আপনার অভিজ্ঞতা সনদ বা অভিজ্ঞতা সনদ জন্য প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব অভিজ্ঞতা সনদ আপনাদের জন্য 300 টাকা, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। সেটা যে কোনো অভিজ্ঞতা সনদ যে কোনো কোম্পানির আপনার চেষ্টা করব আমরা সুন্দরভাবে বানিয়ে দেব। নিয়োগকর্তা আবেদন গ্রহণ করলে এবং আপনার জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করলে প্রয়োজনীয় তথ্য ও কাজের সনদ নেবেন। তারপর নিকটস্থ ইতালিয়ান কনসুলেটে উপরোক্ত সকল কাগজপত্র দেখাতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি নিয়োগকর্তা আপনার ওয়ার্ক পারমিট দেয় তাহলে আপনাকে ওই কাগজপত্রগুলো নিয়ে এবং সিবি কভার লেটার সব নিয়ে আপনাদের সাথে তাদের সাথে যোগাযোগ করতে হবে। ইতালির ভিসা আবেদন করার নিয়ম,
ইতালি ভিসা আবেদন করার জন্য প্রথমে ভিসার শর্ত প্রয়োজনীয়তা জেনে সকল কাগজপত্র জোগাড় করবেন। প্রথমে বলে দিয়েছি সব শর্ত যেগুলো আছে, বিশেষ করে আমি যে এগুলার কথা বললাম সেগুলো সব কিছু আপনারা সংগ্রহ করবেন। কাগজপত্রগুলো সংগ্রহ করার পরেই আপনারা আবেদন করার জন্য পা বাড়াবেন। নচেত আপনারা দেখা গেলো যে আবেদন করতে যাওয়া অনেক কাগজ শর্ট থাকলো, তাহলে এটা ঝামেলা পড়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে কাগজপত্রগুলো কথা বলছি যদি কখনও কোনোটার প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে করবেন, আমি চেষ্টা করব সেই কাগজগুলো আপনাদের দেওয়ার জন্য। এরপর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। তারপর আপনার নিকটস্থ ইতালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। ইতালি ভিসা আবেদন লিঙ্ক থেকে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ও ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিতে পারেন। যদি নিজে ফর্ম পূরণ করতে না পারেন সেক্ষেত্রে পিডিএফ ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। তো আমি লিঙ্কটা ফর্মের লিঙ্ক এবং অনলাইনে আবেদন করার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন যদি কারো ইতালিতে আবেদন করার ইচ্ছা থাকে। ইতালি ভিসার আবেদনের ক্ষেত্রে আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেই ধাপগুলো আমি একটা একটা করে বলতেছি। এক নম্বর ধাপ হচ্ছে ভিসার ধরন বাছাই করতে হবে। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন, কোন ধরনের ভিসার মেয়াদ কতদিন, কী কী কাগজপত্র লাগবে, আপনি আবেদন করার জন্য যোগ্য কি না, ইতালি ভিসা প্রসেসিং হতে কতদিন লাগবে, এসব কিছু জেনে সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে প্রথম ধাপ যারা আবেদন করতে চান, যারা ইতালি যেতে চান তাদের জন্য। আপনার প্রয়োজনীয় কোনো কাগজপত্র ইংরেজিতে না হলে তা অবশ্যই ইংলিশ ট্রান্সলেট করে নিতে হবে। সেক্ষেত্রে যদি কখনো মনে করেন যে আপনার কোনো কাগজপত্র ইংলিশ ট্রান্সলেট করার প্রয়োজন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করব সেটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়ার জন্য। বিশেষ করে মেরিট সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে আপনারা যদি ইংলিশ ট্রান্সলেট করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করব সেগুলো ট্রান্সলেট করে দেওয়ার জন্য। আপনারা আমাকে বাংলাটা দিয়ে দিবেন, জেপিজি হোক অথবা পিডিএফ হোক, আমরা সেটা ইংলিশ করে সুন্দরভাবে আপনাকে মেইল করে দেব। দুই নম্বর ধাপ হচ্ছে ভিসা আবেদন ফর্ম পূরণ করবেন। তারপরে আবেদন করার জন্য প্রথমে ইতালি ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করে নিয়ে সঠিকভাবে পুরনো পিন করে প্রয়োজনীয় কাগজপত্র সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিতে হবে। এছাড়া আপনি নিজেই অনলাইনে ভিসা ফর্ম পূরণ করেও জমা দিতে পারেন, সেটা হচ্ছে অনলাইনে। লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নিয়ে সুন্দরভাবে অনলাইনে আবেদন করতে পারেন। এবং এখানে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে শর্ট টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম টাইপ সি, লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম টাইপ ডি। এই দুইটার ফর্ম দুইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইনে আবেদন লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, আবেদন করে নেবেন। তো দেখেন এখানে ওটাতে ঢোকার পরে আপনার এখানে যে প্রসিড টু অনলাইন ফর্ম, আপনার অনলাইন থেকে সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন। এখন আসি ধাপ তিন, ভিসা আবেদন ফি পরিশোধ করবেন কীভাবে। আবেদন ফর্ম পূরণ করার পর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ক্যাশ কাউন্টারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নগদ টাকায় ভিসা অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের রসিদ আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে বিধায় সেটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে, রসিদের একটি ফটোকপি আপনার কাছে রেখে দিতে হবে। চার নম্বর ধাপে আছে ইতালি ভিসা চেক করবেন কীভাবে। আপনার ভিসা আবেদনটি অনুমোদন হয়েছে কি না তা অনলাইনে চেক করতে পারেন। এছাড়া ইতালি ভিসা প্রসেসিং শেষে ইতালি এম্বাসি থেকে পাসপোর্ট ভিসা কেন্দ্রে পাঠানো হলে আপনাকে ফোন করে বা SMS-এর মাধ্যমে জানানো হবে। আবেদন প্রক্রিয়া কতটুকু গিয়েছে তা আপনি অনলাইনে চেক করতে পারবেন। আপনার মোবাইল থেকে রেফারেন্স নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক করুন, আমি লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। এখন আসি ইতালি স্পন্সর ভিসা। বাংলাদেশ থেকে প্রথমে নিয়োগকর্তার কাছে আবেদন করতে হবে, নির্দিষ্ট কোনো কাজে কর্মদক্ষতা থাকলে সে অনুযায়ী নিয়োগকর্তা কর্মী বাছাই করবে। তবে এক্ষেত্রে প্রথমে ইতালিয়ান কর্মীদের প্রাধান্য দেওয়া হয়, কর্মী যোগান পর্যাপ্ত না হলে বহিস্থ উৎস থেকে কর্মী নিতে পারবে। মানে আপনার প্রথমে ইতালিয়ান যারা আছে, ইতালিয়ান নাগরিক যারা আছে তাদেরকে প্রথমে নক করা হয়,
তারা যদি অপরাগ হয় বা তারা যদি করতে না রাজি হয় সেক্ষেত্রে বাইরের দেশ থেকে তারা লোক নিতে পারে। ইতালি ভিসা আবেদন করার নিয়মে আবেদনের পর আপনি বাছাইকৃত হলে আপনার ইতালীয় নিয়োগকর্তা আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য ইতালিয়ান ইমিগ্রেশন অফিসে আবেদন করবে। ইতালিয়ান ওয়ার্ক পারমিট পেয়ে গেলে কাজের ভিসা সংগ্রহ করার জন্য 6 মাস সময় পাবেন। আপনার নিয়োগ করতে আপনাকে সেই ওয়ার্ক পারমিট দিবে, সেই সাথে অন্যান্য প্রয়োজন ডকুমেন্ট ও যে প্রতিষ্ঠান নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য জানাবে আপনাকে। এই সকল তথ্য ব্যবহার করে নিকটস্থ ইতালি এম্বাসি কনসুলেটে উপস্থিত হয়ে কাজের ভিসার জন্য বাকি কার্যক্রম পরিচালনা করতে হবে। ভিসা ফি, বায়োমেট্রিক কার্যক্রম, অন্যান্য বিষয়বস্তু ইতালিয়ান এম্বাসি পরিচালনা করবে। স্পন্সর ভিসা যেতে 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। মাথায় রাখবেন 8 থেকে 10 লক্ষ না, আরও বেশি 15 লক্ষ টাকা টার্গেট রাখতে হবে, এর মধ্যে আপনারা যেতে পারবেন। ইতালি ভিসার ওয়ার্ক পারমিট সংগ্রহ। ইতালিয়ান ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে নিয়োগকর্তা আবেদন করবেন, সেজন্য তাকে নিম্নোক্ত ডকুমেন্ট দিতে হবে। আপনাকে যারা নিবে ইতালিতে বা নিতে চাচ্ছে বা চাকরি দিতে চাচ্ছে বা যে কোনো বিষয়ে আপনাকে নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করতে হবে, মেয়াদ সম্পন্ন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি, কর্মসংস্থানের শর্তাবলী, চুক্তি, মেয়াদ, বেতনের তথ্যের সম্মতিপত্র, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ও কোম্পানির ঠিকানা, ইতালিতে কর্মীর উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা গ্রহণ, ইতালি থেকে কর্মী বহিষ্কারের ক্ষেত্রে নিয়োগকর্তার ব্যবস্থাপনার তথ্য। ইতালি কৃষি ভিসার আবেদন। 2023 সালে ইতালি কৃষি ভিসার জন্য 82,705 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতালি ভিসা আবেদন করার জন্য নিয়মিত প্রক্রিয়া চলবে 27 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, এটাও চলবে, চলমান এবং চলছে। আপনারা যারা আবেদন করতে চান সেখান থেকে আবেদন করে নিতে পারেন। ইতালি কৃষি ভিসার জন্য নিয়োগকর্তার কাছে আবেদন করলে তা গ্রহণ করা হলে ইতালিয়ান এম্বাসিতে একটি চিঠি পাঠানো হবে। সেই চিঠিতে থাকা আবেদন ফর্মের তথ্য পূরণ সহ অন্যান্য তথ্য দিয়ে কনসুলেটে ভিসা প্রসেসিং করতে হবে। ইতালি কৃষি ভিসা আবেদন ফি 116 ইউরো বা 15 থেকে 17 হাজার টাকার মতো, তবে ভিসা প্রসেসিং ফি নির্ভর করে ভিসার ধরনের উপর। কৃষি ভিসা একটি মৌসুমী কাজের ভিসা, তাই ভিসার খরচ কম। ফ্লাইট টিকিট, বাসস্থান, অন্য সব খরচ মিলিয়ে 3.5 থেকে 4 লক্ষ টাকা লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। ইতালিতে কোন কাজের চাহিদা বেশি, এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে, অনেকেই আমাকে বলে। তো আজকে হচ্ছে ইতালিতে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 2023-25 সালে কর্মী নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কৃষি ও পর্যটন খাতে। সিজনাল ও নন সিজনাল ভিসায় এই খাতে এগুলোতে কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতালি ভিসা আবেদন করার নিয়মে অনুসরণ করে ভিসা নিতে পারবেন। এছাড়া অন্যান্য শ্রমিক নিয়োগ দেওয়া হবে, যেমন ভবন নির্মাণ মানে হচ্ছে রাজমিস্ত্রি, জাহাজ নির্মাণ, বিভিন্ন প্রকল্প শ্রমিকের নির্মাণ, পণ্য পরিবহনের জন্য ট্রাক ড্রাইভার, হোটেল শ্রমিক, অটোমোবাইল মেকার, ওয়েল্ডার, ইলেকট্রিক্যাল মেকানিক, হেলপার, টেলিকমিউনিকেশন, খাদ্যদ্রব্য উৎপাদনের ফ্যাক্টরি শ্রমিক, বিভিন্ন কোম্পানির শ্রমিক ইত্যাদি। এই সকল কাজের খাতগুলো পাশাপাশি 2023-25 কর্মী নিয়োগ সিদ্ধান্তে বিদেশের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে। নার্স, ডে কেয়ার কর্মী, যাত্রীবাহী পরিবহন চালক, মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মী ইত্যাদি। উপরোক্ত কাজগুলোর মধ্যে বাংলাদেশ থেকে বাস পরিবহন ও ট্রাক ড্রাইভার হিসেবে ইতালি যেতে পারবে না, কারণ বাংলাদেশের সঙ্গে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত চুক্তি নেই। তাছাড়া অন্যান্য কাজের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ থেকে ইতালি যেতে পারবেন। তার মানে আপনি বাস পরিবহন বা ট্রাক ড্রাইভার যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে আপনারা এই ভিসা নিয়ে আপনারা কোনোভাবেই যেতে পারবেন না, কারণ বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স এবং ইতালির যে ড্রাইভিং লাইসেন্স দুটো কোনোভাবে সম্পৃক্ত না, কোনো চুক্তি নাই এদের ভিতরে, যে এই দেশের ড্রাইভিং লাইসেন্স হলো এই দেশে চালাতে পারবে, এমন কোনো চুক্তি নেই। এখন আসি যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন। যে কোনো দেশের বৈধ নাগরিক ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবে, তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বহু দেশের নাগরিক ইতালি যেতে আগ্রহী, তাই প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা নিয়ে প্রতিযোগিতা টিকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইতালি বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, এটা আমরা সবাই জানি। প্রাতিষ্ঠানিক ও শ্রমিক নির্ভর কাজ পরিচালনার জন্য ইতালি দক্ষ শ্রমশক্তি নিয়োগ দিয়ে থাকে। নির্দিষ্ট কাজে দক্ষ ব্যক্তিরা ইতালি ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে প্রাধান্য পায়।
2023-25 কর্মী নিয়োগ সিদ্ধান্ত অনুযায়ী কৃষি, নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, মেকানিক, কোম্পানি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি। তাই এ সকল কাজে দক্ষ ব্যক্তির এই তালে বিশাল প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। এখন এখানে বলা আছে যে বাংলাদেশ ইতালি ভিসা আবেদন কেন্দ্র কোথায়। বাংলাদেশ ইতালি ভিসা আবেদন ও লিগালাইজেশন সেন্টার ঢাকায় অবস্থিত। ঠিকানা হচ্ছে প্রগতি সরণি উত্তরা পাড্ডা এত ঢাকা এত। হেল্পলাইন মোবাইল নাম্বার আছে, টেলিফোন নাম্বার আছে, আপনারা নিতে পারেন। অথবা ওদের ওয়েবসাইটও আছে bfsglobal.edbd.com। এই ওয়েবসাইট থেকে আপনারা তাদের বিভিন্ন তথ্য পেতে পারেন। বাংলাদেশ ইতালির এম্বাসি রোড নাম্বার এত এত এত, আপনারা এখান থেকেও আবেদন করতে পারেন। টেলিফোন শেষ কথা। বাংলাদেশ থেকে ইতালি ভিসা পাওয়া কিছুটা কঠিন, তবে ইতালি ভিসা আবেদন করার নিয়ম অনুসরণ করলে ভিসা সংগ্রহ করতে পারবেন। ভিসা প্রাপ্তির জন্য কোনো এম্বাসি এজেন্টের স্বর্ণাবলম্বন হলে সতর্ক থাকবেন, কারণ দালালে ভরপুর। আপনারা যেখানেই যান বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় দালাল আছে, ভালো জায়গায় দালাল আছে, খারাপ জায়গায় দালাল আছে। আপনারা অবশ্যই আবেদন করার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে তারপর আবেদন করবেন এবং বিভিন্ন তথ্য জেনে বুঝে তারপর আবেদন করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছে ইতালি ভিসা কবে খুলবে। বর্তমানে 2023 সালে ইতালি ভিসা যে সকল দেশে চালু রয়েছে সকল দেশের জন্য চালু রয়েছে। 2023 সালে 23-25 পর্যন্ত ইউরোপের বহির্বিশ্ব থেকে 450,000 কর্মী নিয়োগ দেওয়া হবে, তাই এই সময় ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে ইতালি যেতে সেনেজাল ভিসা যাবতীয় খরচ 3.5-4 লক্ষ টাকা, এছাড়া নন সেজনাল ভিসায় মোট 8-10 লক্ষ টাকা খরচ হয়। ইতালি ভিসার ফর্ম কোথায় পাওয়া যাবে, আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ইতালি কৃষিকাজের বেতন কেমন, একজন কৃষক শ্রমিককে ইতালি ঘণ্টা প্রতি 3-5 ইউরো দেওয়া হয়। অভিজ্ঞ কৃষি শ্রমিকদের ঘণ্টা প্রতি 8-10 ইউরো দেওয়া হয়ে থাকে। ইতালি যেতে বয়স কত লাগবে, ইতালি যেতে সর্বনিম্ন বয়স 18 বছর, এর উপরে যত হয়। ইতালি ভিসার দাম কেমন, ইতালি বিজনেস তো ট্রাভেল ভিসার দাম 12,070 টাকা, এছাড়া ফ্যামিলি ভিসার দাম 15,670 টাকা, এবং ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ভিসার দাম 9,070 টাকা। তবে অন্যান্য খরচ সহ মোট খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ইতালির ভিসা সম্পর্কে। ইতালি ওয়ার্ক ভিসা, ভ্রমণ ভিসা বা ইতালির A to Z সব কিছু এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি। তারপরেও আপনারা যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয়, কোথাও যেন খটকা লাগে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর শেষ তক আবারও বলছি যে যারা CV অথবা কভার লেটার চাচ্ছেন, নিজেরা বানাতে পারতেছেন না, চেষ্টা করতেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নক দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের CV এবং একটা কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য, যেটা CV এবং কভার লেটার দুটা মিলে 600 টাকা নিয়ে রাখি আমরা। এবং আপনারা বিভিন্ন অভিজ্ঞতার সনদ যদি আপনারা চান, সেক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু কোম্পানির নাম বলবেন, কোন কোম্পানি থেকে আপনারা অভিজ্ঞতা সনদটা চাচ্ছেন। দ্বিতীয়ত, কোনো কাগজপত্র যদি আপনাদের ট্রান্সলেট করার প্রয়োজন হয় বাংলা থেকে ইংলিশ, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। বিশেষ করে মেরিট সার্টিফিকেট বা টিকা সনদ বা আপনার NID কার্ডের ইংলিশ ভার্সন সব কিছু আমরা দিতে পারবো। আপনারা চেষ্টা করবেন যে আমাদের একটু নক দেওয়ার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো কাজের জন্য আমাদের নক দেবেন, আমরা চেষ্টা করব সেটা করিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে আপনারা কীভাবে ইতালি ভিসার জন্য আবেদন করবেন সেই লিঙ্কটা দিয়ে রাখবো, এবং অফলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন ইতালি ভিসার ফর্ম যে আছে সেই ফর্ম দুটো আমি শর্ট টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম Type C, লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম Type D, এই দুইটা আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক, ইতালি ভিসা খরচ এবং অন্য আবেদনের করার নিয়ম এবং অন্যান্য বিভিন্ন তথ্য। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের কাজে লাগে এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।